করোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মী ও চিকিৎসকদের পাশাপাশি পুলিশ কর্মীদের উল্লেখযোগ্য ভূমিকা দেখা গেছে বারবার। অভুক্তদের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে গৃহবন্দী আমজনতার মনোবল বাড়াতে মাইক হাতে গান গেয়েছেন পুলিশ কর্মীরা। এবছর 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনেও গান গেয়ে শ্রদ্ধা জানালো কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত পুলিশ মহল। পরনে উর্দি, মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে রবীন্দ্র জয়ন্তী পালনে মেতেছেন তারা। রাজ্যের বিভিন্ন থানার পাশাপাশি কবিগুরুর 159তম জন্ম জয়ন্তী পালন করল নদিয়ার রানাঘাট জেলা পুলিশ। এবছর লকডাউন জারি থাকার কারণে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। রানাঘাটের মতোই জেলার ধানতলা থানা, গাঙ্গনাপুর থানা, হাঁসখালী থানা, শান্তিপুর থানা, তাহিরপুর থানা সহ অন্যান্য থানার উদ্যোগে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। রাজ্যের অন্যান্য থানার মতো পুলিশের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালনের ছবি দেখা গেল মালদা জেলাতেও। এই জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মীরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করলেন রবীন্দ্রসঙ্গীত গানের মাধ্যমে। পিন্টু বণিক ও তনুজ জৈনের রিপোর্ট, বেঙ্গল লাইভ।